উপাচার্যের নিয়োগের দাবিতে দফায় দফায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে আবারও উত্তাল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এমনকি ব্লকেট কর্মসূচির মতো আন্দোলনের ডাক দেন শিক্ষার্থীরা গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশিদ সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ চল্লিশটি পদে থাকা শিক্ষকরা পদত্যাগ করেন এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে প্রশাসনিক কার্যক্রমও এমন পরিস্থিতিতে উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা তদন্ত রিপোর্ট কবে আসবে তা আমাদের দেখা কিন্তু ক্লাস যেন চলে একই অক্টোবরের মধ্যে তা আমাদের নিশ্চিত করতে হবে আমরা আশা করব অতি দ্রুত বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে অভিভাবক শূন্যতা কাটিয়ে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম শুরু করা হবে আমরা ইতিপূর্বে মানবন্ধন করেছি এবং এবং আমরা আলটিমেটাম দিয়েছি আটচল্লিশ ঘন্টা যদি এ দাবিটি পুনরায় না মানা হয় তাহলে আমরা হয়তো উত্তরবঙ্গ ব্লকেটের মতো কর্মসূচিতে এগিয়ে যাব রেজিস্টার বলছেন উপাচার্য নিয়োগ দেয়া না হলে বিশ্ববিদ্যালয়ে কোনো কার্যক্রমই চালানো সম্ভব নয় বিশ্ববিদ্যালয়ে যারা আমরা যারা আছি শিক্ষক কর্মকর্তা ছাত্র সবার হয়তো এটা আবেগের যেহেতু আবেগের স্থান হয়ে বসে আছে সবাই আমরা প্রত্যাশা করি এখনো প্রত্যাশা করি যে এখানে একজন দ্রুত নিয়োগ হবে গুরুত্বপূর্ণ পদ থেকে শিক্ষকদের পদত্যাগের পর এক মাসও স্বাভাবিক হয়নি ক্লাস পরীক্ষা বর্তমানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা প্রায় নয় হাজার হিমেল সময় সংবাদ রংপুর